এই দিনে আল্লাহ সুবাহান তালা আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন দিনটি একষট্টি হিজড়ি তথা ছয়শ আশি খ্রিস্টাব্দে দশই মহরম ইরাকের কুফা নগরীর নদী তীরবর্তী কারবালা প্রান্তরে বাহিনীর হাতে বরণ করেন রাসুলের দৌহিত্র ইমাম হুসেন রাজি পরিবার ও সঙ্গী সহ জন করুন এই ঘটনা আজও শোকের সাথে স্মরণ করেন দুনিয়ার সব মুসলমান পুরা মুসলিম বিশ্বের মানুষ হজরত ইমাম হুসেন নিয়েছে। শুধু কুফার মানুষ বিশ্বাসঘাতকতা করিছিল এই ফোরাত নদীর যে পানি তার নিজের জন্য তার পরিবারের জন্য তার সহচরদের জন্য পানি সংগ্রহ করবেন সেটাও আর হতে দিল না শুধু মুসলিম নয় ইহুদি খ্রিস্টান সহ সব নবীর অনুসারীদের কাছে দিনটি তাৎপর্যপূর্ণ কবুল মুসার ফেরাউনের কবল থেকে মুক্তি হজরত ইসার জন্ম ও আকাশে তুলে নেয়া এদিনই আয়ুব ও হজরত ইউনুসের মাছের পেট থেকে মুক্তি হজরত সোলাইমানের সিংহাসন ফিরে পাওয়া ও নমরুদের অগ্নিকুণ্ড থেকে হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লামের রক্ষা পাওয়ার ঘটনাও এদিনেই ঘটে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিলেন এই দিনে এবং দুনিয়া ধ্বংস হবে মহরমের দিনে এই দিনটিকে ঘিরে অন্যান্য ইবাদতের পাশাপাশি সুন্নি মুসলিমদের দুদিন নফল রোজা রাখার কথা হাদিসে পাওয়া যায় আশুরার দিনে রোজা রাখা এটার ব্যাপারে রাসুল আকরম সাল আলী আসাল্লাম বলতেছেন যে আমি আশাবাদী আল্লাপা আকরবুল্লা আলমিন পূর্বের পিছনের এক বছরের আল্লাহ করে দিবেন তালা মাফ বিশ্ব সভ্যতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মুসলিমদের সর্বোচ্চ ত্যাগ শিক্ষার বড় উদাহরণ হতে পারে এ দিনটি এমনটি মনে করেন ইসলামী বিশ্লেষকরা এমার আমিন সময় সংবাদ ঢাকা